হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা। তো আজ চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে, তো তোমরা রেসিপিটা দেখে যাও। তো বন্ধুরা, আজ বানাবো হচ্ছে কি আমি সর্ষে ইলিশ। তো ইলিশ মাছটা আছে কি ছোট্টো সাইজ, তো তার জন্য আমি কয়েকটা গোটা রেখেছি আর কয়েকটা দেখো কেটে নিয়েছি। তো এটাকে আমি এখন থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেবো এবার হলুদ আর লবণ, এটা দিয়ে এটা মেখে রাখবো। মেখে রাখবো বলতে একটু মেখে নেবো, তারপর এটাকে একটু হালকা তেলে ভেজে নেবো। হালকা লালচে লালচে ভাবটা হয়ে গেলে এটা হয়ে যাবে ভাজা, তো সেই জন্য এটা ভেজে নেবো। তো এই জায়গায় এখানে আমি নিয়ে নিচ্ছি থালার মধ্যে ইলিশগুলোকে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কি হলুদ গুঁড়ো। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লাগবে বন্ধুরা তোমরা ততটা পরিমাণ দিতে পারো। যদি রেসিপিটা ভালো লাগে থাকে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো হলুদ আর লবণ দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাকে। এটা মাখা হয়ে গেলে একটু রেখে দেবো। রাখার পর আমি এটাকে হালকা আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে খুবই কম দিয়ে, খুবই অল্প আঁচে, একটু সময় নিয়ে এটাকে একটু এপিট এপিট করে ভেজে নেব। তারপর এটা বানাবো হচ্ছে ইলিশের সর্ষে ইলিশ। তো চলো বন্ধুরা, তোমরা রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তো তোমরাও বাড়িতে এসে ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, তাহলে তোমার কি সবসময় নতুন নতুন রেসিপি তোমরা আমার এই চ্যানেলটি দেখতে পাবে। তোমরা যদি সাহায্য করো, যদি হেল্প করো আমাকে, রেসিপি মানে ভালো লাগে তোমাদের ভিডিওগুলো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো চলো রেসিপিটা শুরু করি। এ দেখো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে আমার। তো এবার আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দেবো, এখানে ভেজে নেবো একটা একটা করে। বন্ধুরা মাছগুলো ভেজে নিচ্ছি, তেলটা প্রচণ্ড গরম, তার জন্য একটু সাইডে সরে আসতে হচ্ছে, কারণ মাছের তেলটা ছিটে চলে আসছে হাতের মধ্যে। তো সেই জন্য একটু সাইডে থেকে দিচ্ছি। তো কিছু তোমরা দেখতে থাকো এভাবেই। চলো মাছটা ভেজে নিই, তারপর তোমাদের কাছে ফিরছি আবার। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজার পর আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু হালকা ভেজে নিয়েছি, তো 5 সেকেন্ড মতো। তারপর দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য তেলের ওপর দিলাম হালকা হলুদ আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ানোর পর এবার দিয়ে দেবো হচ্ছে অল্প একটু জল। এতে জল দিয়ে দিলাম, জলটা দেওয়ার পর একটু জলটা ফুটে গেলে এখানে আমি মাছগুলো ফেলে দেবো। তো জলটা হালকা ফুটে যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা, জলটা হালকা ফুটে যাক, একটু নেড়ে দিলাম। এবার একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ, জলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি, যেটা হালকা ভেজে রেখেছিলাম আমি, তুলে সাইডে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা একটু দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটাটা, যেটা আমি সর্ষে কালো সর্ষে বেটে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দেবো। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছটা ভাজার পর কতটা তেল দাঁড়িয়েছে, সে তেলটাও দিয়ে দিচ্ছি এখন। আর সর্ষের ইলিশের তেল দিয়ে ভাতটা তো জাস্ট এমনিতেই শেষ হয়ে যাবে, মানে তোমার কিছু লাগবেই না। যাই হোক, তেলটা দিয়ে দিলাম। এখন একটু খুন্তি দিয়ে হালকা নেড়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মাছগুলো ভেঙে যাবে। তো চলো সেটাই এখন দেখতে থাকো তোমরা। তো দেখো হয়ে গেছে, জল ফুটতে লেগেছে আমার হালকা জল দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষেটা, যেটা আমি বেটে রেখেছিলাম, এটা জল দিয়ে হালকা
পাতলা করে গুলে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা এখন এটা ফুটতে থাক, তো তারপর বাকিটা দেখাচ্ছি, চলো। সরষে ইলিশ রেডি, তো সেটা নামিয়ে নিয়েছি, এখন এটা তুলে নিয়েছি হাতা করে আমি, তো সেটাকে নামিয়ে রেখে দিচ্ছি। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে, পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো আমার তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী